আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমার হাতে এটা হলো ব্যারিকেড ভ্যানিলা প্লান্ট। তো আমরা বেশ কিছু ভ্যানিলা প্লান্ট নিয়ে কাজ করতেছি। এখন দেখাবো আমরা যে 14 লিটার ড্রামে আমরা ভ্যানিলা সেট আপ করা। এটা ব্যাম্বু দিয়ে পাটের বস্তা দিয়ে মুড়িয়ে নিছি এবং এখন আমরা এই স্টেপটা বসাবো। কিভাবে বসাই দেখাই। আমরা এটাতে দিছি আপনার ককোপিট ইউজ করতেছি 80% এবং 20% কম্পোস্ট, আর কিছুই না। জাস্ট আমরা বসিয়ে দিব। এটা কিন্তু বেশি নিচে দিব না, এই সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই আমরা বসিয়ে দিব। আমরা যতটুকু সম্ভব স্মুথলি চেষ্টা করব, তবে ডালকে যাতে আমরা কোনো আঘাত না করি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সপ্তাহখানেকের মধ্যে ওই রুটগুলা ওই দর সাথে ডান্ডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যে দরটা ইউজ করতেছি আমরা এর সাথে অনেক প্রচুর শিকড়া হবে, এটা রাউন্ড দিয়ে আবার নিচের দিকে ডাউন হবে। এটা খুবই অসাধারণ, দেখতেও যেমন অসাধারণ, আর ভ্যানিলা তো খুবই ডিমান্ডেবল একটা মশলা জাতীয়। আর এটা আসলে খুবই অসাধারণ, এটা আসলে বলে বোঝানোর না। এই যে দেখতেছেন ভ্যানিলাটা, আমরা এটাতে টোটাল 3টা গাছ সেট আপ করছি ভ্যানিলার কাটিং থেকে। তো এই যে দেখতেছেন, আমরা কিন্তু পুঁতি নাই, জাস্ট এই আমরা কোকোপি আমরা দিয়ে দিব। কোকো চিপস যেটা বলে, এটা পিট না, চিপস একটা 1 ইঞ্চি সাইজের ওইগুলা। এবং আমাদের যে আরেকটা সেমি অন্য ক্যাটাগরিতে আমরা সেট আপ করছি, এটাও দেখাবো। আমরা এই একটা ভ্যানিলা সেট আপ করছি, এটা প্লাস্টিকের পাইপ ইউজ করা হয়েছে। এবং সেমি ক্যাটাগরিতে আমরা কোকো চিপস এবং বার্মি কম্পোস্ট দিয়ে করছি। তো এটা থেকে আমরা সবে গ্রো করা শুরু করছে। এই দেখতেছেন গাছের এজ বেশি না, এবং খুবই হেলদি হবে আশা করি। এই ভ্যানিলার সাথে আমরা হয়া কেরি ব্যারিকেডটাও দিছি। আসলে ইনডোরগুলা খুবই অসাধারণ, এগুলা চোখে শুধু বারবার দেখতে ইচ্ছা হয়। আপনারা যে দেখতেছেন, যাই ইনডোর প্লান্টগুলা দেখার মতন, খুবই আকর্ষণীয়। ব্যারিকেডেড গুলা তো ইন্ডোরের গোল্ড বলা হয়, কারণ এগুলা ব্যারিকেডেড গুলা ডিফারেন্ট আপনার নিয়ে আসে। আমরা বেশিরভাগ এই ভ্যানিলাতেই গুরুত্ব দিতেছি। আর এই দেখেন ব্যারিকেডেড ভ্যানিলা, এগুলা একটু বড় হলেই আমরা এইভাবে সেট আপ করে নিব। খুবই গ্রো অনেক ভালো ওইগুলার, এবং এত বেশি টেক কেয়ারের প্রয়োজন হয় না। যদি 2 ঘন্টার মতো আলো পায়, সূর্যের আলো ডিরেক্টলি না, শুধু আলো প্রয়োজন গাছের। আমাদের এই যে গাছ দেখতেছেন, গাছের নিচে ওইগুলো সেট আপ করা, এবং অনেকগুলা দেয়ালের সাথে আছে। এই ভিডিও এর পরে আরেকদিন দিব। তো বন্ধুরা, এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।